বাংলাদেশকে নিয়ে সহিংস খেলা আর খেলতে দেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের বিচারের আশ্বাস। কোটা আন্দোলন নিয়ে সহিংসতায় 147 জনের মৃত্যুর খবর পেয়েছে সরকার, নিরাপত্তার স্বার্থে সমন্বয়করা হেফাজতে। 10 দিন পর চালু মোবাইল ইন্টারনেট, সামাজিক মাধ্যমকে মানতে হবে দেশের আইন, কর্তৃপক্ষকে চিঠি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9:21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। বাংলাদেশ নিয়ে সহিংস খেলা আর খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার স্পষ্ট উচ্চারণ, সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত 34 জনের পরিবারের সদস্যরা হাজির গণভবনে। স্বজনহারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুকে আগলে নেন সাম্প্রতিক সহিংসতায় প্রিয়জন হারানোদের। শোকার্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। আবেগ আপ্লুত কণ্ঠে আপনজন হারানোর শোকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী। মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি খালি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম, কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন সরকার প্রধান। যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো, আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন চেন আমাদের জানাবেন। এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। বর্বরতার বিচারের জন্য ধৈর্য ধরারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আন্দোলনের নামে কুটিল রাজনীতির বলি হয়ে আর যেন কোনো প্রাণ ঝরে না পড়ে সবার প্রতি, এমন আকুতি জানিয়েছেন কোটা সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যরা। সাধারণ শিক্ষার্থীদের হাতিয়ার করে তারা দেশে আর কোনো হানাহানি দেখতে চান না। বিস্তারিত ফারজানা সোভার প্রতিবেদনে। বেদনার জলের সহজাত ভাষা এক সূত্রে বেঁধেছে দুজনকে। স্বজন হারানোর শোক আর বিক্ষত হৃদয়ে এ যেন একটু স্নেহের প্রলেপ। সারাদেশে কোটা আন্দোলনের কারণে 34 জন নিহতের সাথে শোক ভাগাভাগি করে নিয়েছেন প্রধানমন্ত্রী, দিয়েছেন সবসময় পাশে থাকার আশ্বাস। বাবুল মিয়া রাজধানীর মিরপুরে সাধারণ গাড়ি চালক, 3 সন্তানসহ 5 সদস্যের পরিবারের জীবিকা জোগাতে 18 তারিখে রাজপথে বের হতে বাধ্য হন। কোনো কিছু বুঝে ওঠার আগেই সহিংসতার আগুনে পুড়ে স্থান হয় ICU, আর পরদিনই সব শেষ। আন্দোলনের পরে তো আমি স্বামী হারাইছি, আমার ছেলে মেয়ে বাপ হারাইছে, আমরা এটি চাই না, এই আন্দোলন আমরা চাই না। মানুষের বুক খালি করে, ছেলে মেয়ে বাবা কইতে পারবো না, পরিবারে স্বামী থাকতে পারবো না, স্বামী ছাড়া থাকবো, এরকম কি ভালো নেই, এটা তো খারাপ। চট্টগ্রাম কলেজের স্নাতক শিক্ষার্থী ওয়াসিম আকরাম দরিদ্র পরিবারের বড় সন্তান, খুব শিগগিরই পরিবারের হাল ধরবেন এমন স্বপ্ন পুরে ছাই হয়ে গেছে 16 জুলাই। আসলে সান্ত্বনা যে কোনো ভাষা হয় না সেটাই তিনি বারবার বোঝাতে চেষ্টা করেছেন। তিনি আমাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি নিজে ভেঙে পড়েছেন। তিনি বলেছেন, মানে আমিও আপনাদের মতো একজন, আমি বাবা মা সপরিবার হারিয়েছি, স্বজন হারানোর বেদনা কীরকম সেটা আমি বুঝতে পারি, আমি আপনাদেরকে বলার আর কোনো মানে ওয়ে বা ভাষা পাচ্ছেন এরকম বলে তিনি বোঝাতে চেষ্টা করেছেন।
রংপুরের সাইদের পরিবার বলছিলেন, কিভাবে কেবল নিজের চেষ্টায় প্রান্তিক কৃষকের সন্তান পৌঁছেছিলেন বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে। তার বুকে লাল রক্তের বিনিময়ে আজ স্বজনদের কেবলই বোবা দীর্ঘশ্বাস। মানুষের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়, কারণ এই জিনিসটা ওই ছাত্ররা যে আন্দোলন করছে, ছাত্র আন্দোলনের মধ্যে হয়তো বা আরও অনেকে আন্দোলনে নামে পড়ছে, যে কারণে এই আন্দোলনটা বৃহৎ আকার ধারণ করছে, আমি বলতে পারবো না আসলে কী হয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়, অরাজক পরিবেশ এরকম, দেশে শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করবে। এরকম বিশৃঙ্খলা আর এরকম আন্দোলন কোনো সময় হয় নাই, এটা বাংলাদেশের মাটিতে এই প্রথম। আর এরকম জানি না হোক, আর কেউ মারকুল জানি খালি না হোক, এটা আমার প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি। এমন আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো সন্তান যেন পিতার স্নেহ বঞ্চিত না হয়, এমন আকুতি নিহতদের স্বজনদের। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতায় এখন পর্যন্ত 147 জন মারা গেছেন বলে খবর পেয়েছে সরকার। সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র পুলিশ সদস্য সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। মফিউর রহমানের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিল শিক্ষার্থীরা। প্রথম দিকে এই আন্দোলন শান্তিপূর্ণ হলেও পরে বিএনপি জামাত সহ বিভিন্ন স্বার্থান্বেষী মহল এতে অনুপ্রবেশ করলে সৃষ্টি হয় সহিংস পরিস্থিতি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মারা যায় অনেক মানুষ। জ্বালাও পোড়াও ও ধ্বংসযজ্ঞ চালানো হয় বিটিভি ভবন, মেট্রো রেল সহ রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায়। এই সহিংসতায় মৃত্যুর হিসাব নিয়ে চলে নানা গুঞ্জন ও গুজব, তাই এই বিষয় পরিষ্কার করতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী জানান, হাসপাতাল সহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য মতে এ পর্যন্ত 147 জন মৃত্যুর খবর পাওয়া গেছে। 136 আমাদের কাছে ছিল, তারপরে আমরা দেখলাম আরও 11 জন, যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের যুবলীগের নেতাকর্মী, এগুলো মানে এই লিস্টের আওতায় ছিল। আমাদের একটা ওভারলুক হয়েছিল, 136 প্লাস 11, 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী কাউকে অযথা গুলি করেনি, পুলিশ প্রতিটি গুলির হিসাব দিতে বাধ্য। আমাদের পুলিশ ট্রেনিং দেওয়া পুলিশ, অযথা গুলি তারা করে না, প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়। শিশু বলে যাদের ধরা হচ্ছে তারা মূলত কিশোর গ্যাংয়ের সদস্য, অল্প কিছু টাকার বিনিময়ে সহিংসতায় অংশ নিয়েছিল বলেও তথ্য রয়েছে। কিশোর গ্যাং এগুলো আমাদের কাছে একটা মানে যন্ত্রণাদায়কের অধ্যায় দাঁড়িয়েছে। এরা বুঝে না বুঝেই নানান ধরনের মানে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাও জানেন যেটা, এরাও এখানে সম্পৃক্ত কিছু কিছু হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটক করা হয়নি, বরং নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। এবং তারা তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে এই কোন কোন মানে রাজনৈতিক দল কিংবা কারা তোমাদেরকে এই ধরনের প্রচারণা দিয়েছে, যেতে কারণ পরবর্তী যে সহিংস রূপ নিল, এইগুলো আমরা তারাকে জিজ্ঞাসা করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ক্রমান্বয়ে কারফিউ তুলে নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। হত্যাকাণ্ড কিংবা মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 10 দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। এর আগে অপারেটরদের সাথে মোবাইল ডাটা চালুর বিষয়ে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া দেশের সংবিধান ও আইন মেনে কার্যক্রম চালাতে সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোকে 31 জুলাই ঢাকায় এসে ব্যাখ্যা দিতে চিঠি দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। শিউলি শবনমের প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন সহিংসতা ও নাশকতার ঘটনায় টানা 10 দিন বন্ধ থাকার পর অবশেষে সারা দেশে চালু হয়েছে মোবাইলের 4G ইন্টারনেট সেবা। রোববার বিকেল 3টা থেকে গ্রাহকরা তাদের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। সংযোগ চালুর পর প্রত্যেক গ্রাহককে 3 দিনের জন্য দেয়া হয় 5 GB বোনাস ডাটা। এর আগে রোববার সকালে মোবাইলের 4 অপারেটর ছাড়াও
বিকাশ, রকেট, নগদ উপায়সহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে বিটিআরসিতে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৈঠক শেষে সারা দেশে মোবাইলের 4G নেটওয়ার্ক সেবা চালুর সিদ্ধান্তের কথা জানান। যার হয়তো 200 Mbps ছিল সেও পাবে 5G, আবার যার হয়তো 5G 7 ডে ছিল প্যাকেজ, সেও 3 দিনের জন্য তারা 5G বোনাস পাবে। সাম্প্রতিক সহিংসতা ঘিরে ফেসবুকে বেশ কিছু ভুল তথ্য ও ভিডিও ছড়ানোর ফলে আরও কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, যা ফেসবুক কর্তৃপক্ষ এড়াতে পারে না দাবি করে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে চিঠি দেওয়া হয়েছে, তারা দায়িত্বশীল আচরণ করতে পারলে বাংলাদেশে তাদের কার্যক্রম চালাতে পারবে। এই ফেসবুকের গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয়, তার বেশ কয়েক ঘন্টা পর আরও 5 জনের মৃত্যু হয়। এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। সর্বসাধারণের জন্য এই কয়েকদিন ব্রডব্যান্ড, ইন্টারনেট ও মোবাইল ডাটা বন্ধ থাকলেও বাংলাদেশ বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল না। বেশি সময় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধের 200 দেশের তালিকার টপ10 নেই বাংলাদেশের নাম, দাবি প্রতিমন্ত্রীর। টপ10 বাংলাদেশ নাই। শিউলি স্বপ্নম, 21 টেলিভিশন, ঢাকা। নেছি সংবাদ বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বেনজিরের বিরুদ্ধে মিলেছে সন্দেহজনক লেনদেনের প্রমাণ, হাইকোর্টে দুদকের অগ্রগতি প্রতিবেদন। আবার আমন্ত্রণ রাত 9:21 সংবাদে। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জামায়াত বিএনপির সন্ত্রাসী হামলায় আহত ব্যক্তি ও পুলিশ সদস্যদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা ও নির্যাতনের বিবরণ শুনে আবেগ আপ্লুত হন প্রধানমন্ত্রী। আহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান বঙ্গবন্ধু কন্যা। আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন, উন্নত চিকিৎসারও আশ্বাস দেন সরকার প্রধান। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে প্রতিবেদন দাখিল করেছে সংস্থাটি। দুদকের আইনজীবী বলছেন, এ বিষয়ে শিগগিরই মামলার সিদ্ধান্ত আসবে। এর আগে গণমাধ্যমের সাবেক পুলিশ প্রধান বেনজিরের দুর্নীতি ও সম্পদের পাহাড় নিয়ে প্রতিবেদনে অনুসন্ধান করে দুদক। ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর, বান্দরবান ও গাজীপুরের নামে বেনামে বিভিন্ন সম্পদের তথ্য পায় সংস্থাটি। এরপর থেকে ধারণা করা হয় বিপুল অর্থ সম্পদ বিদেশেও পাচার করেছেন বেনজির। দুদক জানিয়েছে অগ্রগতি প্রতিবেদনে তারই তথ্য মিলেছে। বেনজিরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গত 22 এপ্রিল কমিটি গঠন করে দুদক। পরিস্থিতি আজ করতে পেরে গত 23 এপ্রিল থেকে টাকা সরাতে থাকেন সাবেক এই আইজিপি। এবার বাণিজ্য সংবাদ। মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা 12 মাস, এই স্লোগানে প্রতিটি জেলায় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে উদ্যোগ নিয়েছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসনেবাদ মাধ্যমিক বিদ্যালয়ে টুর্নামেন্টের আয়োজন করে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান শাফিম ইলেকট্রনিক্স। 4টি দলে অংশগ্রহণে টুর্নামেন্টের ফাইনাল খেলায় কামালপুর ফুটবল একাডেমিকে 3-2 গোলে হারিয়ে রানা একাডেমি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে 1টি ওয়াল্টন ফ্রিজ এবং রানার আপ দলকে 1টি ওয়াল্টন টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল ঘণ্টায় 4 থেকে 5,000 একর জায়গায় ছড়িয়ে পড়ছে, পুড়ে গেছে বহু বাড়িঘর এবং হাজার হাজার একর এলাকা।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন জানিয়েছে, দমকা বাতাসের মধ্যে মারাত্মক শুষ্ক পরিবেশে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। পার্ক ফায়ার হিসাবে পরিচিত গ্রীষ্মকালীন এই দাবানল সৃষ্টি করে হয়েছে প্রচণ্ড দাবদাহের কারণে। দাবানলে ছাই হয়ে গেছে 2,40,000 একর এলাকা। কর্তৃপক্ষ জানিয়েছে এ পর্যন্ত 134টি স্থাপনা আগুনের লেলিহান শিখায় ধ্বংস হয়ে গেছে। 6,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশকে নিয়ে সহিংস খেলা আর খেলতে দেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের বিচারের আশ্বাস। কোটা আন্দোলন নিয়ে সহিংসতায় 147 জনের মৃত্যুর খবর পেয়েছে সরকার, নিরাপত্তার স্বার্থেই সমন্বয়করা হেফাজতে। 10 দিন পর চালু মোবাইল ইন্টারনেট, সামাজিক মাধ্যমকে মানতে হবে দেশের আইন, কর্তৃপক্ষকে চিঠি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল।